ফেরদাউস প্রশ্ন করেছেন নবীর নামের পরে সল্লুসাল্লাম পড়ি কিন্তু অনেকেই ভালোভাবে এই দুরুদ না পড়ে শুধু দ্রুত সালাম পড়ে এটা কি জায়জ হবে নাকি গুণা হবে দেখুন নবীর নামে দূরত্ব পড়তেই হবে এটা আমাদের সৌভাগ্যের দ্বার উন্মোচন করবে আল্লাহ তালার কাছে ক্ষমা পাইয়ে দিবে এবং এর ফলে আমরা আখেরাতে আল্লাহ সামতালের কাছে পোলসে বিশেষ বিভুদে মস্তির সাহায্য পাবো আরও অনেক পুরস্কার কথা ঘোষণা করা হয়েছে কোনো অংশ নয় অতএব আপনি নবী সাল্লামের নামে দ্রুত পড়ে এটা খুব ভালো কথা কিন্তু অনেকেই ভালোভাবেই দ্রুত না পড়ে দ্রুত সল্লা সাল্লাম পড়ে এটা অনুচিত কারণ হলো হল সল্লাহিউলাম খুব বেশি দ্রুত করা এটা কেমন যেন নবী সাল্লাহ সাল্লাম দূরের প্রতি একজনের অবহেলা এবং তাড়াহুড়ো করা সামিল সেটা করা উচিত নয় এরপরে প্রশ্ন